আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করা জরুরি বলেন মানবাধিকার কর্মীরা। চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণ, 8 জন গ্রেফতার, সারা দেশে পাশবিক নির্যাতনের শিকার অন্তত 11 জন। মূল্যায়ন পদ্ধতিতে এইচএসসির ফলাফল ও নম্বর বণ্টন নিয়ে জটিলতা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। এবং মানসিক স্বাস্থ্যে মহাদুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, মনোরোগ বিশেষজ্ঞদের সতর্কতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেই ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং আইন বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ায় বাধা দূর করা জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তির বিধানের পাশাপাশি আরও অনেক সংশোধন প্রয়োজন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের জৈবিক লালসা থেকে রক্ষা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন সংশোধনই এর সমাধান নয়। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সঠিক ধারায় মামলা, দ্রুত তদন্ত ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব জরুরি। এছাড়া দক্ষ প্রসিকিউশন ও বিচারকও নিয়োগ দিতে হবে। শিশুদের ধর্ষণে মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এবং ধর্ষণও কিন্তু কমে নাই। শুধু একটা আইন করে দিলে হবে না, আইনের প্রয়োগের জন্য কিন্তু যেই সাপোর্ট, যেই অর্থবল, যেই বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হলো যে বিচারহীনতা, একটা ভিকটিম সেই ধরনের সুবিধাটা তারা থানায় পায় না, কোর্টে পায় না, মামলা গ্রহণ করাতেই তাদের সমস্যা হয়। তারপরে যদি বা মামলা কোনোভাবে গ্রহণ হয়, কিন্তু অনেক সময় লাগে তদন্তে। পাবলিক প্রসিকিউটর অফিস এখানে যথেষ্ট গাফিলতি দেখায় ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে। নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে এসব মামলা সঠিক সময়ে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। আইন সংশোধনের চাইতেও বড় কাঠামোগত পরিবর্তন এই যে প্রশাসন এবং প্রসিকিউশন, তারা যৌথভাবে একটা মামলাকে পজিটিভ করতে হলে কি কি করতে হবে, কোন কোন জায়গায়, এখানে দক্ষ একটা মনিটরিং ব্যবস্থাপনা লাগবেই। শক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু আমরা 2 মাসের ভিতরে একটা জাজমেন্ট ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচার নিম্ন আদালতে শেষ হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত 11 জন। এর মধ্যে চট্টগ্রামে এক গৃহবধূ এবং যশোরে বাসের মধ্যে তরুণী এই পাশবিক নির্যাতনের শিকার হন। এদিকে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হয়েছে বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত 4 শিশু। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। সারা দেশে ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে এত কিছুর মধ্যে চট্টগ্রামে ঘটল রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণের আরও একটি ঘটনা। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপার এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে আটক করেছে পুলিশ। যশোরে বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। আরেক বাসে তুলে দেওয়ার নাম করে বকচর এলাকায় এই পাশবিক নির্যাতন চালায় হেলপার মনির। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তমিজুদ্দিন নয়নের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত 1 সেপ্টেম্বর ওই ধর্ষণের ঘটনা ঘটে। ছাগলনাইয়াতেও একই ধরনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের বক্সিগঞ্জে স্বামীর বন্ধু কর্তৃক ধর্ষণের মামলা করেছেন এক গৃহবধূ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী রাশেদকে আটক করে পুলিশ। ধর্ষক মোশারফকেও আটকের চেষ্টা চলছে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে আরেক ধর্ষণের ঘটনায় মানিক মিয়া নামের একজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
গাজীপুরের কাশিমপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় শাকিল ও সম্রাট নামের দুজন গ্রেফতার হয়েছে। নওগাঁর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার একটি স্কুল স্থাপনার মধ্যে ওই নির্যাতন চালায় তারা। ঢাকার আশুলিয়ার তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল নামের এক বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। গত 6 অক্টোবর চকলেটের লোভ দেখিয়ে এই অপকর্ম করে সে। শিশু ধর্ষণের আরেক ঘটনায় সাভারে গ্রেফতার হয়েছে আরও একজন। এদিকে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছে বরিশালের ধর্ষণ মামলার আসামি 4 শিশু। বেসরকারি একটি টেলিভিশনের খবর দেখে বৃহস্পতিবার রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় গত বুধবার এই 4 শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 9 দফা দাবি না মানলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চ করবে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। রাজধানীর শাহবাগে আয়োজিত মহাসমাবেশে এ ঘোষণা দেয় বামপন্থীদের এই সংগঠন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নাটক, গান, কবিতা কিংবা স্লোগানের প্রতিটি শব্দে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর অঙ্গীকার। সম্প্রতি নারীর প্রতি পাশবিক নানা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগের এই মহাসমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেক্সিজমটা তো আমাদের একদম পরিবার থেকে শুরু করে একদম সব জায়গায় ছড়ায় আছে। তো কোন জায়গায় অ্যাকচুয়ালি আমি সেফ ফিল করি না। গুন্ডা দিয়ে পাড়া করে গুন্ডা দিয়ে হয়রানি করছে, মারামারি করছে। ধর্ষকদের ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশে কোনো ধর্ষক কোনো পৃষ্ঠপোষকতা পাবে না। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে এতে সংহতি জানাতে আসেন বিশিষ্টজনেরাও। তাদের মতে বিচারহীনতা, সংস্কৃতি আর জবাবদিহিতা না থাকায় সমাজে অনাচার বাড়ছে। প্রতিনিয়ত এই ধরনের অপরাধ নিয়ে যে গবেষণাগুলো হওয়া দরকার, সেটির ভিত্তিতে বিচারের প্রক্রিয়াটি নির্ধারণ করা দরকার, সেটির একটি ব্যাপক অনুপস্থিতি আমাদের এখানে রয়েছে। পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংগঠিত ভণ্ডামির মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই ভণ্ডামির শিকার আমরা হচ্ছি, আমাদের নারীরা হচ্ছেন প্রতি মুহূর্তে। পরে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে 9 দফা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। লাগাতার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি না মানলে 16 অক্টোবর লং মার্চের ঘোষণা দেয় তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মূল্যায়নের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেওয়ার সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। পরীক্ষা ছাড়া বিষয়ভিত্তিক নম্বর বণ্টন কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মূল্যায়ন কমিটি বলছে নম্বর বণ্টনের ক্ষেত্রে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা বিবেচনা করেই ফলাফল তৈরি করা হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে যখন সবকিছু প্রায় স্বাভাবিক, তখন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা। তাতে আপাতত স্বস্তি মিলেছে পরীক্ষার্থীদের। একে মন্দের ভালো বলছেন শিক্ষা গবেষকরা। আমরা যদি অন্য দেশের উদাহরণ দেখি, কোথাও কিন্তু পাবলিক পরীক্ষা নেওয়া হচ্ছে না এই পর্যায়ে। আশা করব সরকার একটি ভালো দিক নির্দেশনা দেবেন যে এদের মূল্যায়ন কিভাবে হবে এবং তারা যাতে অটো পাস কথাটা না বলতে পারেন, মূল্যায়নের ভিত্তিতে হবে। তার মধ্যে কেউ ভালো হতে পারেন, কারো খারাপ হতে পারে, সেটা তো যে কোনো পরীক্ষায় হতে পারে। তবে এই সিদ্ধান্তে জটিলতাও সৃষ্টি হয়েছে অনেক। বলা হচ্ছে জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক নম্বরের গড় করে এইচএসসির নম্বর নির্ধারণ করা হবে, কিন্তু যেসব সাবজেক্টের সাথে ওই দুটি ক্লাসের সাবজেক্টের মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7টি বিষয়ের 13টি পত্রে পরীক্ষা হয়। মূলত এই 7টি বিষয় এক এক ধরনের বিষয়। এই বিষয়গুলির সাথে এসএসসি পরীক্ষার কতগুলি বিষয়ের মিল আছে, আবার কতগুলি বিষয়ের মিল নাও থাকতে পারে। তার জন্য কিন্তু আমরা বিষয়ভিত্তিক ম্যাপিং করবার চেষ্টা করছি এবং ম্যাপিং করার মধ্য দিয়ে এক একটি বিষয়ের যে ওয়েটেজ তৈরি হবে, সেই ওয়েটেজের সাথে ওই
বিষয়ের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন বিষয়ের সাথে আমরা এটি সম্পর্ক যুক্ত করতে পারি তার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছে। এইচএসসির ফলাফল ও বিষয়ভিত্তিক নম্বর দেশ বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন কমিটি বলছে সেটি মাথায় রেখেই ফলাফল তৈরি করা হচ্ছে। এবছর হয়তো বা মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা বোর্ড থেকে যে ফলটি দেওয়া হবে বিশ্ববিদ্যালয় অবশ্যই তার বিশ্ববিদ্যালয়ের কাছে সেই ফলটি গ্রহণযোগ্য। নভেম্বরের মধ্যেই এইচএসসির 13,65,000 শিক্ষার্থীর ফলাফল তৈরি করা হবে, ডিসেম্বরে ফল ঘোষণার কথা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 4.5 মাস পর করোনা ভাইরাসের দৈনিক মৃতের সংখ্যা 20-এর নিচে নামলো। এর আগে গত 28 মে একদিনে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,477 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,256টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.35%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,669 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.13%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 12 জন মারা গেছেন। মানসিক স্বাস্থ্যে সুনামির মতো দুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, এমন সতর্কতা মনোরোগ বিশেষজ্ঞদের। এ কারণে সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন আহ্বান জানিয়ে এবার পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। নতুন প্রজন্ম সহ সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন এনেছে করোনা মহামারী। প্রিয়জনকে হারানোর পাশাপাশি হুমকির মুখে অনেকের জীবন জীবিকা বেড়েছে অজানা আতঙ্ক। বন্ধু ও শিক্ষক মহলের সরাসরি সংস্পর্শ থেকে বঞ্চিত গৃহবন্দী শিক্ষার্থী ও শিশুরা, বেড়েছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে গিয়ে বাড়ছে মানসিক সমস্যা। বাসার মধ্যে অনেক লম্বা সময় কাটাতে হচ্ছে, যেটা আগে কাটাতে হতো না। তাদের মধ্যে সম্পর্কের সমস্যা সৃষ্টি হচ্ছে, ইন্টারনেট অ্যাডিকশন বা স্মার্টফোন অ্যাডিকশন তৈরি হচ্ছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলোও কিন্তু অনেক বেশি আমরা পাচ্ছি। তিনি কিন্তু কর্মক্ষমতা হারাচ্ছেন, তিনি পরিবারের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন না, সেটা আর্থিক এবং সামাজিক। রাষ্ট্রেরও কিন্তু লস হচ্ছে, কারণ রাষ্ট্র এই সক্ষম ব্যক্তিদের কাছ থেকে যেটা পাওয়ার সেটা পাচ্ছেন না। এই অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা ও সাইকোসোশ্যাল সাপোর্ট বাড়ানোর তাগিদ WHO সহ বিশেষজ্ঞ মহলের। বাংলাদেশে এই খাতে বর্তমানে সরকারি ব্যয় স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র 0.05% কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের বিপর্যয় এড়াতে মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর এখনই সময়। এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, এটা ট্যাকল করতে হলে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার, অনেক বেশি ফিনান্সিয়াল সাপোর্ট দরকার গভর্নমেন্ট লেভেল থেকে এবং প্রাইভেট সেক্টরে। তো অবশ্যই মানসিক স্বাস্থ্য শুধু WHO নয়, সারা বিশ্বে সব দেশেই কিন্তু এটা এখন প্রায়োরিটি। সময় এসেছে আমাদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টা ঢেলে সাজানো। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যা ক্রমে বাড়ছে। দীর্ঘমেয়াদী এই সংকট নিরসনে তাই প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মানসম্মত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের মনোবিজ্ঞান ভিত্তিক সোসাইটিগুলোর নিবন্ধন প্রয়োজন অচিরেই। বিশ্বব্যাপী অনলাইন সাইকোথেরাপি বা মানসিক স্বাস্থ্য সেবা জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে অচিরেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শরীর ও মন মিলেই মানুষ সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে তাই গুরুত্বপূর্ণ গোটা চিকিৎসা ব্যবস্থায় ভারসাম্য আনা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি SM জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ 1 আসনে জেলা বিএনপির সদস্য সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।
সিরাজগঞ্জ এক আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, আর ঢাকা 18 এই আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। যদিও আমরা দেখছি যে এইসব নির্বাচন উপনির্বাচনগুলো জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছিল 18 তার থেকে কোনো অংশেই আলাদা নয়। এরপরেও যে আমরা যে কারণে যাচ্ছি তার একটাই প্রধান কারণ যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনের বাধার মুখে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও আশেপাশে এলাকায় জনসংযোগের সময় তিনি এ অভিযোগ করেন। এদিকে যাত্রাবাড়ির কাজরায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু। বিএনপি কোনো ধরনের বাধা ছাড়াই প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী। আমরা কোনো কোথাও বাধার সম্মুখীন হয় নাই এবং আমার সাথে যারা বিপরীতে নির্বাচন করছে তারও বাধার সম্মুখীন হয় নাই। আমরা সুন্দর একটা পরিবেশ, ভালো পরিবেশে নির্বাচন করছি এবং আগামী নির্বাচনে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। গত পরশুদিন আমি বামুলে গিয়েছিলাম, সেখানে আমার গাড়ির উপরে হামলা করেছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে। এর আগেও আপনারা দেখেছেন পরপর কয়েকবারই তারা আক্রমণ করেছে আমাকে। গতকালও যে কাজটা হয়েছে, যারা নাকি ম্যাজিস্ট্রেট, এই নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট, তিনি আমাকে ফোন করে বাধা দিচ্ছেন যাতে আমি কোনো প্রচারণা না করি। সিলেটের লালাবাজারের অতিরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন, আহত হন 20 জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি মিনি বাস অতিরবাড়ি এলাকা অতিক্রম করার সময় রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক পুরুষ ও এক মহিলা মারা যান, তারা দুজনই বাসের যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এবার জানাবো পারটেক্স খেলার খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সাও পাওলোতে ম্যাচে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো। ম্যাচ শুরুর আগ পর্যন্ত নেইমারের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি। 16 মিনিটে নেইমারের নেওয়া কর্নার থেকে দানিলোর ব্রাজিলকে লিড এনে দেন মার্কিনিয়স। এরপর 30 মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। 49 মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে আবারও বলিভিয়ার জালে বল পাঠান ফিরমিনো। এরপর বলিভিয়ার জালে বল পাঠান কুতিনহো। বলিভিয়ার ডিফেন্ডার কারাসকো 66 মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ব্রাজিলের জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে দেন। নেইমারদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে 14 অক্টোবর। রাজস্থান রয়্যালসকে 46 রানে হারিয়ে আবারও আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দিল্লি ক্যাপিটালস। 185 রানের টার্গেট দিয়ে বোলিং দাপটে রাজস্থানকে 138 রানে থামায় দিল্লি। পেসার কাগিসো রাবাদা 35 রানে নিয়েছে 3 উইকেট। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ 34 রান করেন জয়সাল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 184 রান করে দিল্লি ক্যাপিটালস। শিরমন হেটমায়ো 24 বলে 45 ও মার্কাস স্টোনিস 30 বলে 39 রান করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করা জরুরি বলছেন মানবাধিকার কর্মীরা। চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণ, 8 জন গ্রেফতার, সারা দেশে পাশবিক নির্যাতনের শিকার অন্তত 11 জন। মূল্যায়ন পদ্ধতিতে এইচএসসির ফলাফল ও নম্বর বন্টন নিয়ে জটিলতা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। এবং মানসিক স্বাস্থ্যে মহাদুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, মনোরোগ বিশেষজ্ঞদের সতর্কতা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।